আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি স্ন্যাক্স তৈরি করব। তার জন্য এখানে লাগছে 2টি গাজর আর 2টি আলু। এই আলু আর গাজর দুটো দিয়ে কিন্তু আজকে স্ন্যাক্সটা তৈরি করা যাবে। আপনারা চাইলে আলুর পরিমাণ গাজরের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই গাজর দুটো গ্রেট করে নেব আর আলু দুটো সিদ্ধ করে নেব। একটি মিক্সিং বোলে এখন সিদ্ধ করা আলুগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এতে করে বড় আর কোনো দলা পেকে থাকবে না, যখন মেশাবো তখন স্মুথভাবে মিশে যাবে। গ্রেট করা গাজর দুটো দিয়ে দিতে হবে। গাজর দুটো খুবই চিকন করে গ্রেট করতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও খুবই মিহি করে কুচি করতে হবে। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে, হাফ চা চামচ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম আর 1 কোয়া বড় সাইজের রসুন আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাও আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে আদাটাও কিন্তু বেটে দিতে পারেন। বেশি দেওয়া লাগবে না, 1/2 ইঞ্চি পরিমাণ দিলেই হবে। আর লাগবে এখানে ময়দা। ময়দা আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। সবগুলো মেশানো হয়ে গেলে এরকম একটি আঠালো ডোয়ের মতো হবে। তারপর আমি হাতে একটু তেল মেখে পরিমাণ মতো নিয়ে তারপর বোলের মতো শেপ দিব। এভাবে করে সবগুলো এখন আমি তৈরি করব। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। একটু জায়গা রেখে দিতে হবে, একটা আর একটার গায়ে যেন না লেগে যায়। ময়দা দেওয়ার কারণে এগুলো একটু আঠালো হয়, এর জন্য একটু জায়গা রেখে রেখে ভেজে নেব। একটা পাশ হয়ে এলে উল্টে পাল্টে ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। যখন উপরটা একটু ক্রিস্পি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি এভাবে সাদা তেলের মধ্যে গড়িয়ে ভেজে নেব। এটা কিন্তু খেতে বেশি মজার। এগুলো ঠিক আগের মতো করেই ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে খুবই মজাদার গাজর আর আলু দিয়ে স্ন্যাক্স। এই তিলওয়ালাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। আপনাদের ঘরে যদি তিল থাকে তাহলে এভাবে তিলটা গড়িয়ে দিবেন, খেতে বেশি সুস্বাদু হবে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা এরকম নরম তুলতুলে। এটা কিন্তু সসের সাথে খেতে দারুণ মজার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।